এখন আসেন তারাবির নামাজের ব্যাপারে, এরা যে ফেতনাটা লাগায় এটার জবাব। এরা কয় সহি হাদিসের দ্বারা তারাবির নামাজ 8 রাকাতই প্রমাণিত। যদি জিজ্ঞাসা করেন এই সহি হাদিসটা কই হইছ, কয় বুখারী শরীফ আছে। এগুলি কেউ তুতার বলির মতো যথা কথা কয়। হ্যাঁ কইলাম বুখারী শরীফের একটা লাইনও কোনোদিন কোনো উস্তাদের কাছে পড়ছে না। পরীক্ষা করেন, যখন বলবে যে সহি হাদিসের দ্বারা তারাবির নামাজ 8 রাকাত প্রমাণিত সহি বুখারী শরীফে আছে, তখনই বলবেন হাদিসটা ফিরে দেখা, হাদিসটা দেখাই আমারে ভর একেবারে 27 মান ভাঙ্গে মাজা তোর, কারণ হে তো হাদিস ফরা শিখছে না। তাহলে সহি বুখারী শরীফের হাদিসে আছে হইরা কয় না, তুতার বুলির মতো জপ্পা কয়, তুতার বুলির মতো জপ্পা রাখছে এইগুলি কয়। আসল ব্যাপার হইল সহি বুখারী শরীফে কি আছে আপনাদেরকে শোনাই। সহি বুখারী শরীফের হাদিসে উল্লেখ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আয়েশাকে জিজ্ঞাসা করা হয়েছে যে রমজানে রাসূলের আলাদা আমল কি ছিল। কোন কোন সময় জিজ্ঞাসা করা হইতো রমজানে রাসূলের আলাদা আমল কি হইতো, কোন কোন সময় জিজ্ঞাসা করা হইতো রমজান ছাড়া রাসূলের আমল কেমন হইতো, সাহাবায়ে কেরাম নবীর বিবিগণকে জিজ্ঞাসা করতেন। এক পর্যায়ে নবীর বিবি আয়েশাকে জিজ্ঞাসা করা হইল রাসূল রমজানে রাসূলের আলাদা আমল কি ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার পর থেকে ফজরের পূর্ব পর্যন্ত যত নামাজ পড়তেন এইগুলিকে হাদিসের ভাষায় সলাতুল লাইল বলা হয়, রাতের নামাজ। সলাতুল লাইলের অর্থ রাতের নামাজ। এশার পর থেকে ফজরের পূর্ব পর্যন্ত রাসূল রাতের বেলায় যত নামাজই পড়তেন এইগুলিকে সলাতুল লাইল বলা হয়, রাতের নামাজ বলা হয়। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে ও রমজান ছাড়াও 12 মাস বিতির সহ রাতের নামাজ 11 রাকাত পড়তেন। কি সহ? বিতির সহ করাকাত। কোন মাসে? 12 মাস। কোন মাসে? 12 মাস। এটা বুখারী শরীফের হাদিস। নবীর বিবি আয়েশা বলেন আল্লাহর রাসূল রমজানে ও রমজান ছাড়াও 12 মাস হই রাতের নামাজ বিতির সহ 11 রাকাত পড়তেন। আমি আপনারা জিজ্ঞাসা করি, এই 11 রাকাত শুধু তারাবি অথবা অন্য নামাজ না বিতির সহ? তাহলে এই 11 রাকাত নামাজকে 8 রাকাত সাব্যস্ত করতে হইলে তারাবির ভাগে ফরে করাকার, বিতিরের ভাগে ফরে করাকার, বিতিরের ভাগে ফরে 3 রাকাত। বিতিরের জন্য যদি 3 রাকাত আলাদা করা হয় তাহলে 11 রাকাত থেকে বিতিরের জন্য 3 রাকাত গেল গা, আর বাকি রইল 8 রাকাত। যে 8 রাকাত বাকি রইল এটার নাম কি সেই আলোচনায় আমরা পরে যাই। এর আগে বোঝার চেষ্টা করি রাসূলের এই 11 রাকাত থেকে বিতিরের জন্য 3 রাকাত বাদ দিলে 8 রাকাত থাকে, বিতিরের জন্য ক রাকাত বাদ দিলে 3 রাকাত। যারা কয় তারাবির নামাজ 8 রাকাত, এরা কয় বিতিরের নামাজ 1 রাকাত। হিসাব মিলছে না? আর কিছু বুঝেন শুধেন না? হিসাব মিলছে? এই তুই না কর তার বিতিরের নামাজ 1 রাকাত, এখনকার লাগে 8 রাকাত বাড়ানির লাগে বিতিরের 3 রাকাত কস। তোর তুই তো যাতে মাতাল তালে ঠিক, তারাবিরে 8 রাকাত বানানির লাগে আইয়া কয় বিতির 3 রাকাত, আর বিতির ঘরের সময় কয় বিতির 1 রাকাত। এর তাল ঠিক আছে না? তাল নাই, তাল নাই। হানাফি মজহাব মতো বিতিরের নামাজ 3 রাকাত, আল্লাহর রাসূল পড়ছেন বিতিরের নামাজ 3 রাকাত। বহু হাদিসে আছে আল্লাহ রাসূল বিতিরের নামাজ 3 রাকাত পড়ছেন। এমন কি এক হাদিসে আছে আল্লাহর রাসূল বলছেন 1 রাকাত কোনো নামাজ নাই, 1 রাকাত কোনো নামাজ নাই।
কাজেই যারা বলে বিতির এক রাকাত, রাসূল বলছেন তোমার এটা কোনো নামাজ হই না, এক রাকাত কোনো নামাজ হই নাই। এবার আসেন আল্লাহ রাসূল যে 11 রাকাত নামাজ পড়তেন, এর থেকে বিতিরের জন্য 3 রাকাত বাদ দিলে তাকে এক রাকাত, সাথে সাথে সাব্যস্ত হয়ে গেল গা যে বিতির এক রাকাত না বিতির 3 রাকাত হই, তোরা যখন বিতি এক রাকাত হিগান অবুল করে আইসস। সহি বুখারী শরীফের হাদিসের দ্বারা সাব্যস্ত হইল যারা বলে বিতির এক রাকাত, এরা হাদিস বিরোধী নয় বিতির পরে। এবার আসেন রাসূলের রাতের নামাজের 11 রাকাত থেকে বিতিরের জন্য 3 রাকাত বাদ দিলে তাকে 8 রাকাত, যে হাদিসে কথাটা উল্লেখ আছে, এই হাদিসেই উল্লেখ আছে নবীর বিবি আয়েশা বলেন এই 8 রাকাত নামাজ রাসূল 12 মাস পড়তেন 12 মাস। এবার আপনারা বলেন রাসূল 12 মাস এশার পরে ফজরের আগে যে 8 রাকাত নামাজ রাসূল 12 মাস পড়তেন, এটার নাম তারাবি না তোর বাপের মাতা, এটার নাম তো তারাবি না, এটার নাম তো তাহাজ্জুদ। তাহলে কিসের হাদিস দিয়া কিসের দলিল দেয় বাপ্পা না বুঝেন নাই কিছু, কিসের হাদিস দিয়া কিসের দলিল দেয়? তাহাজ্জুদের হাদিস দিয়া তারাবির দলিল দেয় বাপ্পার, এটা হাদিস মানা না হাদিস নিয়া বাটপারি করা? এইভাবে হাদিস নিয়া যারা বাটপারি করে এরা কয় কোরআন মানি হাদিস মানি আর কিছু মানি না, যেহেতু এরা কয় কোরআন মানি হাদিস মানি আর কিছু মানি না, এই জন্য আমি ওই আয়াত তিলাওয়াত করছি যে আয়াতে আল্লাহ কোরআন মানার কথাও বলছেন, হাদিস মানার কথাও বলছেন, ইজমা মানার কথাও বলছেন, মজহাব মানার কথাও বলছেন। তাহলে এতক্ষণের আলোচনার দ্বারা সাব্যস্ত হইল যারা বিতির তারাবির নামাজ 8 রাকাত কয় এদের পক্ষে হাদিসে কোনো দলিল নাই, যেই হাদিস দিয়া দলিল দেয় এটা তারাবির হাদিস নয়, এটা তাহাজ্জুদের হাদিস। কথা পরিষ্কার হইল? এবার আসেন তারাবির হাদিস গেল কই, তারাবির হাদিস হইল সেই হাদিস যেই হাদিসে উল্লেখ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে রাতের নামাজ বিতির সহ 23 রাকাত পড়তেন, এটা হইল তারাবির হাদিস, এটা হইল তারাবির হাদিস। হাদিসটা হইল রমজান মাসে আল্লাহর রাসূল 12 মাস না শুধু রমজান মাসে, শুধু রমজান মাসে বিতির সহ আল্লাহর রাসূল কি রাতের নামাজ 23 রাকাত পড়তেন। এবার বলুন 23 রাকাত থেকে বিতিরের 3 রাকাত বাদ দিলে কয় রাকাত থাকে? এই 20 রাকাত নামাজ রাসূল কোন কোন মাসে পড়তেন? শুধুমাত্র রমজান মাসে। তাহলে এই হাদিসটা তাহাজ্জুদের না তারাবি? পরিষ্কার হয়ে গেল, দুধের দুধ পানির পানি, পরিষ্কার হয়ে গেল তাহাজ্জুদের হাদিস আলাদা তারাবির হাদিস আলাদা। তাহাজ্জুদের হাদিসে উল্লেখ আছে 8 রাকাত, উল্লেখ আছে রাসূল 12 মাস পড়তেন, তারাবির হাদিসে উল্লেখ আছে 20 রাকাত, উল্লেখ আছে রাসূল শুধু রমজানে পড়তেন। জগা খিচুড়ি পাকাবার কোনো ফাঁক ফুকর নাই, জগা খিচুড়ি পাকাইবার কোনো ফাঁক ফুকর নাই। যখন দেখলো হাদিসের দ্বারা প্রমাণ হয়ে গেল যে তারাবি 8 রাকাত পায়, তারাবি 20 রাকাত, 8 রাকাতের হাদিস এটা তাহাজ্জুদের হাদিস, তখন ওই খাসালত প্রকাশ করে কয় জয়ীফ এটা হাদিস, এটা জয়ীফ মানি না, আবার কয় জয়ীফ হাদিস মানি না, এটা হাদিস জয়ীফ, যে হাদিসে আছে রাসূল তার 8 রাকাত পড়তেন জয়ীফ হাদিস মানি না। আমি আগেই কইছি এরা হাদিস কোন ওস্তাদের কাছে শিখে না পড়ে না, জয়ীফ হাদিস আর সহি হাদিস যাই কিছু হয় তুতার বুলির মতো জফা কথা কয়। হাদিসের ক্লাসের ছাত্রদের জন্য একটা জরুরি কথা আছে এবং উলামায়ে কেরামের জন্য আরো জরুরি, আপনাদেরকে বুঝানি আমার জন্য বড় কঠিন হবে, তবে আপনাদেরকে আমি অন্যভাবে বুঝাবো যেভাবে বুঝাইলে আপনারা বুঝবেন, সেটা হইল কোনো হাদিস যদি সনদের বিচারে জয়ীফ হয় কিন্তু জয়ীফ সাব্যস্ত হওয়ার আগের থেকেই সারা দুনিয়ার উম্মতে এই হাদিস মতো আমল করে থাকে, তাহলে সেই হাদিস আর জয়ীফ থাকে না, বরং সর্বোত্তম সহি হাদিসের সর্বোচ্চ পর্যায়ের সহি হাদিসকে হাদিসে মুতাওয়াতের বলা হয়,
এই জয়ীফ হাদিসটা হাদিসে মুতাওয়াতের বলে গণ্য হয়ে যায়। এই তার বিশ রাকাত তারাবির হাদিস এই পর্যায়ের। যেমন একটা হাদিস আছে, লা ওয়াসিয়্যাত লি ওয়ারিসিন, বাবা মরলে বাবার সম্পত্তি যে ভাইব হেরে মরণের আগে আলাদা সম্পত্তি ওসিয়ত কিনা দেওয়া যেত, এটা একটা হাদিস, সনদের বিচারে জয়ীফ, কিন্তু জয়ীফ সাব্যস্ত হওয়ার আগের থেকেই সারা দুনিয়ার উম্মতে হাদিস এটা আমল করে আইছে। এখন আর জয়ীফ বললেও কোনো কাজ হবে না, যে সহি মুতাওয়াতিরের স্থান লাভ করছে। অনুরূপ এই তারাবির বিশ রাকাত তারাবির হাদিসটাও এইরকম, যে জয়ীফ সাব্যস্ত হওয়ার আগেই সারা দুনিয়ার উম্মতে এটা আমল করে লাইছে। এখন তুমি জয়ীফ জয়ীফ কই আসিল লাইলে কোনো কাজই তো না, এটা উম্মতের কাছে গ্রহণযোগ্য হাদিস, সহি মুতাওয়াতিরের পর্যায়ে পৌঁছে গেছে। আরেকটা সহি হাদিস সনদের বিচারে, ও সেটা হলো হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কেরামদের মধ্যে বিশ রাকাত তারাবিহের নামাজের জামাত খতমে কোরআনের মাধ্যমে চালু করেছেন। কে চালু করছেন? হযরত উমর রাদিয়াল্লাহ। উমর রাসূলের ধর্মীয় সম্পর্কে কি? আত্মীয় সম্পর্কে শ্বশুর, আত্মীয় সম্পর্কে শ্বশুর, ধর্মীয় সম্পর্কে উমর হইলেন রাসূলের দ্বিতীয় খলিফা। নাই কথাও বুঝেন না আপনারা, উমর রাসূলের ধর্মীয় সম্পর্কে কি, আত্মীয় সম্পর্কে শ্বশুর, ধর্মীয় সম্পর্কে দ্বিতীয় খলিফা, প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু, দ্বিতীয় খলিফা উমর রাদিয়াল্লাহু, তৃতীয় খলিফা উসমান রাদিয়াল্লাহু, চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু। এই চারজন খলিফাকে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষত এই চারজন খলিফাকে খোলাফায়ে রাশিদিন বলেছেন। এই চারজন খলিফার উপাধি হইল খোলাফায়ে রাশিদিন। এক হাদিসে আল্লাহ রাসূল বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ির রাশিদিন আল মাহদিয়্যিন, আমার সুন্নত আর আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নত পালন করতে তোমরা বাধ্য। তাহলে শুধু রসুলের সুন্নত পালন করতে আমরা বাধ্য না উমরের সুন্নত পালন করতেও বাধ্য? উমরের কথাটা বোঝার জন্য একটা উদাহরণ দিই, উসমানের একটা সুন্নতের দ্বারা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুম্মার দিনে এক আজানের সুন্নত চালু করছেন। রাসূলের প্রথম খলিফা হযরত আবু বকর জুম্মার দিন রাসূলের চালু করা এক আজানের সুন্নত পালন করছেন। রাসূলের দ্বিতীয় খলিফা জুম্মার দিন রাসূলের চালু করা এক আজানের সুন্নত পালন করছেন। রাসূলের তৃতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু জুম্মার দিনে আরেকটা সুন্নত চালু করছেন, দুই আজান। কথা বুঝেন কি না দেখেন? রাসূলের সুন্নতে জুম্মার দিন আজান কটা ছিল? আবু বকর ক আজানের সুন্নত পালন করছেন, উমর ক আজানের সুন্নত পালন করছেন, উসমানে এক সুন্নত পালন করছেন না আরেক সুন্নত চালু করছেন? দুই আজানের সুন্নত, জুম্মার দিন আজান দুইটা দেওয়ার সুন্নত, রাসূলের চালু করা সুন্নত নয়, আবু বকরের পালন করা সুন্নত নয়, উমরের পালন করা সুন্নত নয়, জুম্মার দিনে দুই আজান উসমানের চালু করা সুন্নত। আপনারা কেন এটা বানেন? এই প্রশ্নের যেই জবাব, বিশ রাকাত তারাবির নামাজে কোরআন খতম করা এটা উমরের সুন্নত, আমরা কেমন কেন পালন করব, ওই প্রশ্নেরও সেই জবাব। কথা বুঝলেন কিনা? তাইলে আগে বুঝি উমরের সুন্নত উসমানের সুন্নত আমরা কেন পালন করি, এই প্রশ্নের যে জবাব যে বুঝবে, উমরের সুন্নত কেন পালন করব সেই প্রশ্নের জবাবও বুঝবে, আর উসমানের সুন্নত কেন পালন করি এটা যে বুঝবে না, উমরের সুন্নত কেন পালন করব সেইটাও সে বুঝবে না। উসমানের সুন্নত হইল জুমার দিনে দুই আজান, এর আগে এক আজান ছিল নবীর সুন্নত, আর দুই আজান হইল উসমানের সুন্নত। উসমানের সুন্নত কেন পালন করি? একটা সহি হাদিস, এই হাদিসটা সনদের বিচারে সহি। এই হাদিসে আল্লাহ রাসূল বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ির রাশিদিন আল মাহদিয়্যিন, আমার সুন্নত পালন করতেও তোমরা বাধ্য, আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নত পালন করতেও তোমরা বাধ্য।
কাজেই রাসুল যে এক আজান চালু করছিলেন এটাও আমরা পালন করতে বাধ্য, উসমান যে দুই আজান চালু করছেন এটা পালন করতেও আমরা বাধ্য। এবার আসেন তারাবির বেলায়, রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে রাতের নামাজ পড়ার মসজিদে পড়ার জন্য গেলেন, মসজিদে গেলেন। রমজান মাসে রাতের নামাজের নাম তারাবি, বারো মাসের রাইতের নামাজের নাম বুলে যাবেন না কোনো সময়, বুলে গেলেই দানবালে রান্নারে ভেসে বলাইব, কইব রাসূলের রাইতের নামাজ আটটা কাট করছে। এটা বারো মাসের কথা, এখানে রমজানের কথা না, যে হাদিসে আছে রাসূল রাইতের নামাজ বিশটা কাট করছেন শুধু রমজানের কথা। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে রাতের নামাজ পড়ার জন্য মসজিদে গেলেন, ইমাম হইয়া নামাজ পড়াইলেন, সাহাবায়ে কেরাম জমাতে শরীক হইলেন। পরের দিন রাসূল আবার গেলেন, জমাত আরো বড় হইল। তৃতীয় দিন আবার গেলেন, জমাতে এত বড় হইল মসজিদে মানুষের জায়গা হইল। অবস্থা দেখিয়া চতুর্থ দিন থেকে রাসূল তারাবির নামাজ জমাতে পড়ার জন্য আর কোনোদিন মসজিদে গেলেন না। তাহলে রাসূল মসজিদে গিয়া তারাবির নামাজ জমাতে পড়ছিলেন কদিন? তিন দিন। যারা বলে রাসূলের সুন্নত মানি খুলাফায়ে রাশিদিনের সুন্নত মানি না, তোমরা কদিন মসজিদ যাও? রাসূল কদিন গেছিলেন মসজিদ তারাবির নামাজ জমাতে পড়ার জন্য, তাহলে তোমরা কদিন যাও? আসল ব্যাপার হইলে এরা কিছু মানে আর না মানে পরের কথা, এরা কিছু জানেই না, কারণ এরা তো কোনো উস্তাদের কাছে হাদিস কোরআন পড়ছে না, যা কয় তু তার মুলির মতো গফা কথা কয়। রাসূল তিন দিন গেছিলেন মাত্র তারাবির নামাজ জমাতে পড়ার জন্য মসজিদে, এরপরে আর কোনোদিন গেছেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক দিন মসজিদে গিয়া তারাবির নামাজ জমাতের সাথে পড়ার সুন্নত চালু করছেন। আমার কথা বুঝে থাকলে বলেন, মসজিদে গিয়া তারাবির নামাজ জমাতের সাথে তিন দিন পড়া কার সুন্নত, আর প্রত্যেক দিন পড়া কার সুন্নত? আপনারা শুধু রসুলের সুন্নত পালন করেন না উমরের সুন্নত? কেন উমরের সুন্নত পালন করব? কেন সহিহ হাদিসে আছে আল্লাহ রাসূল বলছেন, যেই সুন্নত আমি চালু করছি এটা পালন করতে তোমরা যেভাবে বাধ্য, আমার খুলাফায়ে রাশিদিন যেই সুন্নত পালন করবেন সেইটাও পালন করতে তোমরা বাধ্য। কাজেই আমরা যেভাবে রাসূলের সুন্নত পালন করতে বাধ্য, আমরা উমরের সুন্নত পালন করতেও বাধ্য। আমরা যারা রাসূলের সুন্নত পালন করতে বাধ্য, আমরা উসমানের সুন্নত পালন করতে বাধ্য। এই জন্য আমরা তিন দিন তো ভরি ওই এটা রাসূলের সুন্নত, আর প্রত্যেক দিন তারাবির নামাজ গিয়ে জমাতের সাথে মসজিদ ভরি, এটা খলিফা উমরের সুন্নত। আর এই হাদিস যে হাদিসে উল্লেখ আছে উমর বিশ রাকাত নামাজ তারাবির নামাজ জমাতের সাথে পড়ার ব্যবস্থা চালু করছিলেন, এই হাদিস জঈফ নয়, এটা সহি হাদিস। সুতরাং সহি হাদিসের দ্বারাও পরিষ্কার, সহি হাদিসের দ্বারাও প্রমাণিত তারাবির নামাজ বিশ রাকাত।